লে টাউনের আশেপাশে ঘুরতে ঘুরতে পাইলাম জোরাবর ফোর্ট, জোরাবর সিং এর পুরাতন কিল্লা। তারপর এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে 100 টাকা করে সবাই এন্ট্রি ফিস লইল। এবং খালি এন্ট্রি ফিস না, ওইটার মধ্যে একটা সন্ধ্যার সময় প্রোগ্রাম হয় 6:30 থেকে, ওইটাও দেখা যায় 100 টাকার মধ্যে। তারপর ভিতরে আমরা ঢুকলাম, ঢুকার পরে দেখলাম একটা রথ পুরানা, কিন্তু রথ আছে ঘোড়া নাই, আবার ঘোড়া এলে আবার রথ চলতে পারে কোয়া যায় না। তারপরে আবার ভিতরের দিকে গেলাম, গিয়ে দেখলাম জয়বর সিংয়ের মূর্তি। এরপরে তার আছে মিউজিয়াম, মিউজিয়ামে পুরানো পুরানো অনেক কিছু রাখা আছে, ফটো, অস্ত্র, বন্দুক, তরোয়াল, এমনি কে ওনার নাম জানি না। ওইদিকে রাখা আছে তিনটা তরোয়াল পুরানা, তিন রকম, তিন ডিজাইনের। ওইদিকে আরও আছে তিনটা, ওইটাও অন্যরকম। তারপরে আছে ওইদিকে দারোয়ানরা যে লয়ে দাঁড়াইতো ওইগুলা। তারপরে আছে বন্দুক, ইংরেজ যাওয়ার পরে বন্দুক স্টার্ট হয়েছে, এটা ছোটো বন্দুক, একটা গুলি বাড়াইতো আগে, উনার ফটো। তারপরে বড় সাইজের বন্দুক আপগ্রেড হয়েছে এটা। এরপর অনেক কিছু আছে পুরানো ভিতরে দেখার মতো, বোঝার মতো। এরপর ওইদিকে আছে হিস্ট্রি রুম, হিস্ট্রি রুমের ভিতরেও তার ডকুমেন্টারি অনেক কিছু আছে, লেখা, ফটো। তাই বেশি তো আমরা পড়তাম, টাইম পাইছি না। তারপর বাড়ি আইসি আমরা, বাড়ি আইয়া বাইরের দিকেও টপ রাখা আছে, টপ ওইদিকে, টপ ওইদিকে, টপ। আগে তো ওইগুলা দিয়ে যুদ্ধ হইতো, ওইদিকে আবার টপ খানাও আছে। তারপর সামনে একটা খালি স্পেস আছে, যে তারা ওই প্রোগ্রাম হয় 6:30 থেকে, আমরা কইসলো 6:30 বন্ধ থাকার লাগে আমরা আই গেছি আর কি। তারপরে বাড়ি আইতে ওই ফ্রন্ট, তার কিল্লার ফ্রন্টও টপ রাখা আছে উপরে, ওয়ালের উপরে, এদিকে সামনের দিকে গেটের দিকে মুখ দিয়ে আর একটা। এরপরে তার পুরানা কিল্লার দেওয়াল কয়, দেওয়াল না পাঁচিল কয়, পুরোনো পাঁচিল, যে আগে তোপেও ভাঙতে পারতো না। তারপরে আমরা বাড়ি আইয়া পড়ছি।